আগামী 14 নভেম্বর এসএসসি পরীক্ষা এবং 2 ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। সকাল 10টা থেকে 11:30টা এবং বিকাল 2টা থেকে 3:30টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে। সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষা দুটির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়, যার অপেক্ষায় ছিল প্রায় 35 লাখ শিক্ষার্থী। এর আগে 14 নভেম্বর থেকে এসএসসি সমমানের দাখিল পরীক্ষা শুরুর সময়সূচি প্রকাশ করেছিল মাদ্রাসা শিক্ষা বোর্ড। দেশে গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে আসছিল, কিন্তু গত বছরের মার্চে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার আগে 2020 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলেও এইচএসসি পরীক্ষা আটকে যায়। শেষ পর্যন্ত পরীক্ষা নিতে না পারায় জেএসসি ও এসএসসির ফলের গড় করে মূল্যায়ন ফল প্রকাশ করা হয় এবছর জানুয়ারিতে। মহামারীর কারণে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সময় মতো নেওয়া যায়নি। এবার পরিবর্তিত পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে কেবল নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছিলেন, এসএসসির ক্ষেত্রে জেএসসি এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের আবশ্যিক বিষয়গুলোর নম্বর দেওয়া হবে। এসব বিষয়ের কোনো অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে না। এসএসসিতে প্রত্যেক শিক্ষার্থীকে 3টি এবং এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষায় বসতে হবে। 14 নভেম্বর সকালে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর 3 দিন আগে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরু হবে 2 ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে, শেষ হবে 30 ডিসেম্বর। সুমাইয়া আক্তার, বাংলার কণ্ঠ।